ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রথম দুটি বনবস্তি স্থানান্তরের প্রক্রিয়া শুরু হলো। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তির বাসিন্দাদের স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে জানা গিয়েছে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গলে অবস্থিত কালচিনি ব্লকের গাঙ্গুটিয়া ও কুমারগ্রাম ব্লকের ভুটিয়া বস্তি এই দুটি বনবস্তির বাসিন্দাদের অ্যাকাউন্টে আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা 7,50,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। উল্লেখ্য, বক্সা জঙ্গলে বাঘ আনা হবে, এই জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর জঙ্গল স্থিত গ্রামগুলিকে স্থানান্তরিত করার প্রক্রিয়া দীর্ঘ কয়েক বছর থেকে চলছে। এই বনবস্তির 18 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির নিয়ম মেনে 15,00,000 টাকা করে আর্থিক প্যাকেজ দিয়ে তাদের স্থানান্তরিত করা হবে। সেই মতো শুরু হয়েছে স্থানান্তরের প্রক্রিয়া। দীর্ঘদিন বাদে অবশেষে পুনর্বাসনের প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি বনবস্তির বাসিন্দারা। এই যে আমাদের যে গাঙ্গুটিয়া ফরেস্ট ভিলেজ আর ভুটিয়া ফরেস্ট ভিলেজের যে রিলোকেশন যে প্রস্তাবটা, বহুদিন থেকে আমরা চেষ্টা করছিলাম এবং গত 2019 থেকে এর আগেও তার এই প্রসেসে আমরা গিয়েছিলাম, কিন্তু তখন হয়নি কোনো কারণে। 2019 পর এটাকে আমরা খুব মানে এটা নিরন্তরতা আমার দিয়েছি, এর মধ্যে আমার লেগে রয়েছি এবং 21 থেকে এটা অনেক অনেক গতি পেয়েছে। 21 পর এটা অনেক কাজ হয়েছে এবং বক্সার ব্যাঘ্র প্রকল্পের যত যারা আধিকারিকরা রয়েছেন, অফিসাররা, ডেপুটি ফিল্ড ডাইরেক্টর, ফিল্ড ডাইরেক্টররা অনেক সহযোগ করেছেন এবং আমাদের সর্বোপরি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাদেরকে অনেক সাহায্য করেছেন, তার জন্য আজকে এই আমাদের যে রিলোকেশনের প্রস্তাবটা পারিত হয়েছে এবং তার আর্থিক যে মানে প্যাকেজটা, সেই প্যাকেজের মানে অর্ধেক অংশ 50% এখন দেওয়া হলো এবং 50% যেটা আছে সেটা ওখান থেকে সম্পূর্ণরূপে ওখানে ছেড়ে দিলে সেই টাকাটা পাওয়া যাবে। অতএব এটা বিরাট বড় উপলব্ধি। আমরা এই ব্যাঘ্র প্রকল্পের বক্সা ব্যাঘ্র প্রকল্পের যত আধিকারিকরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রীকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ফরেস্ট ভিলেজের যে একটা যে কষ্ট ছিল, যে ওখানকার জঙ্গলের যে নদী যেভাবে গাঙ্গুটিয়া ভিলেজকে ধ্বংস করতেছিল, যেভাবে ওখানে প্রতি বছর ওখানকার যে আমাদের বাড়ি ঘর নষ্ট করতেছিল এবং সেটা যদি তার থেকে আমরা মুক্তি পেয়েছি, আগামী দিনে আমরা ওখান থেকে বেরিয়ে এসে নতুনভাবে এবং নতুন উদ্যমে নতুনভাবে আমরা জীবন জীবিকা নির্বাহ করব, এর জন্য আমরা সেভাবে প্রস্তুত হয়েছি। সম্পূর্ণ ওখানকার গ্রামবাসী ফরেস্ট ভিলেজাররা তাদের প্রত্যেকের স্বেচ্ছায় উইলিংলি ওখানে সরতে চেয়েছিল এবং সরকার এবং এনটিসি এর তরফ থেকে যে প্যাকেজটা আমরা পেয়েছি তার জন্য আমাদের রাজ্যের সরকার এবং মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর প্রবীণ কাশওয়ান জানান, গাঙ্গুটিয়া গ্রামের 191টি পরিবার ও ভুটিয়া বস্তির 51টি পরিবারের অ্যাকাউন্টে আর্থিক প্যাকেজের অর্ধেক টাকা প্রবেশ করেছে। আগামী 6 মাসের মধ্যে তাদের অন্যত্র স্থানান্তরিত করা হবে বলে জানান তিনি। গাঙ্গুটিয়া গ্রামের 191 ফ্যামিলির ফার্স্ট ইনস্টলমেন্ট যে ছিল 7,50,000 টাকা, ওটা আজকে রিলিজ করা হয়েছে, যেটা আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যে খবর পেয়েছি। আর উনি নেক্সট 6 মান্থ মধ্যে রিলোকেট হবে। এটা ওনাদেরই মানে অনেক পুরানো ডিমান্ড ছিল কি, যেহেতু নদী নিয়ে খুব ডিজাস্টার সিচুয়েশন ওখানে থাকে, 3-4 মাস তো উনি কোথায় যেতে পারছেই না এবং ওখানে সুখ সুবিধার অভাব থাকে। তা এটা এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা ডিক্লেয়ার করেছে স্টেজ থেকে, তাহলে আজকে ওটা ফার্স্ট ইনস্টলমেন্ট ওনাদেরকে দেওয়া হয়েছে। ভুটিয়া বস্তি যেহেতু আমার ডিভিশনে পড়ে না, কিন্তু আমি বলতে পারবো 51 ফ্যামিলির ভুটিয়া বস্তির মধ্যে ছিল। দেখুন, এটা উনি তখন বলেছে লোকজন কি ওরা 6 মান্থ 6 মাস মধ্যে উনি রিলোকেট করে যাবে। উনি টাকা আজকে টাকা পেয়ে গেছে, তাহলে তো উনি সবারই ব্যবস্থা আছে কিন্তু মোটামুটি, যেহেতু ওরা খুব মানে আপনি জানেন কি
কোর এরিয়া ছিল টাইগার রিজার্ভ, যেখানে ভুটিয়া বস্তি এবং গনগোটিয়া ছিল। ওনাদের হেলথের প্রবলেম ছিল, এডুকেশনের প্রবলেম ছিল। তাহলে আমরা আশা করি কি উনি প্যাকেজ নিয়ে উনি ওনাদের নতুন সংসার উনি স্টার্ট করবে, এটা আমরা আশা করছি। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।